السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الامين وعلى اله واصحابه ومن تبعهم باحسان يوم الدين وبعد قال الله سبحانه وتعالى وانك لعلى خلق عظيم وقال سبحانه وبما رحمة من الله لنت لهم ولو كنت فضا غليد القلب لانفضوا من حولك وقالت عائشة رضي الله تعالى عنها فكان خلقه القرآن أخرجه مسلم من حديث عائشة رضي الله تعالى عنها شكرا دوشك ديني بايبوليرا شروطي دي আল্লাহ রাব্বুল আলমিনের অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান রাবুল আজ জালাল আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ একটি সময়ে হাবিব সাল্লাহ আলীউসাল্লামের বিভিন্ন বৈশিষ্ট্য ও চরিত্র নিয়ে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহ হাব্বুল আলমিনের শুকরিয়া আলাইকুম ইআলহামদুলিল্লাহ শুভ দিন ই ভাই বোনেরা যে মহান রাসুল جل জালাল বিশ্ব রবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করেছেন তিনি কোরআন কারিমে তাকে এভাবে ভাবে সার্টিফিকেট দিচ্ছেন এই ভাবে সার্টিফিফাই করছেন ওয়া ইননাকা আপনি সুমহান চরিত্র প্রতিষ্ঠিত সূরা আল কলম আয়াত নম্বর চার আয়াত থেকে আমরা বুঝতে পেরেছি স্পষ্টভাবে সাল্লা সাল্লাম যে চারিত্রিক দিক থেকে কত মহান কত মহান এবং বিশাল মর্যাদাপূর্ণ চরিত্রের অধিকারী ছিলেন সেই বিষয়টি আল্লাহ রাবুল আলমীর বক্তব্যেই স্পষ্ট হয়েছে আল্লাহ সুহান তালা কোরআনী করিম সুয়েত আলী ইমরানের একশো নম্বর আয়াতে তার হাবিব সাল্লাল্লাহু দয়া মমতা এবং মারুদের প্রতি তার যে স্নেহ মারুদের প্রতি তিনি যে বিনয়ী এবং বিনম্র ছিলেন সেদিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন ফাবিমা রাহমাতি মিনাল্লাহিল লিন তালাহুম যে আল্লাহর পক্ষ থেকে রহমতের মাধ্যমেই আপনি লিন তালাহুম তাদের জন্য আপনি বিনম্র হয়েছে নরম হয়েছেন ওয়া লাউ কুনতা ফাদান গালিজাল কলব তাহলে আপনি কর্কশ হতেন রূঢ় হতেন কঠোর বাসাবাশী হতেন এবং শক্ত অন্তরের অধিকারী হতেন হাউলিক তারা আপনার চতুর্পার্শ্ব থেকে সরে যেত অর্থাৎ আপনি তাদের প্রতি বিনয়ী হয়েছেন আল্লাহ সুবাহ তারা প্রশংসা করছেন সুহান আল্লাহ আল্লাহ হালেক তিনি তার হাবিব সাল্লা সাল্লামকে প্রশংসা করছেন যে তিনি কতটুকু দয়াময় ছিলেন কতটুকু রহমত ছিলেন কতটুকু মমতা তার মানুষদের প্রতি ছিল তিনি কেমন বিনয়ী এবং কেমন সুন্দর আচরণের অধিকারী ছিলেন পরে রসুল সাল্লা উলি ইসলামের আশেপাশে সাবাইকারদের যারা অংশগ্রহণ করেছেন তারা সবাই আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের কাছেই তারা নিজেদের প্রশান্তি মানসিক

যার হাতে আমার জীবন রয়েছে তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তার কাছে তার পিতা মাতা তার সন্তান সন্ততি এবং সমস্ত মানুষের ইচ্ছে অধিকতর প্রিয় না হব সুতরাং রসল উল্লাহ আসলাম ভালোবাসা কেবলমাত্র ভালোবাসা হলেই চলবে না রসল উল্লাহ আসলে ভালোবাসা হতে হবে নিজের জীবনের সে বেশি নিজের সন্তান সত্য বেশি সমস্ত মানুষের চেয়ে বেশি নিজের সম্পদের চেয়ে বেশি যত কিছু ভালোবাসার পাত্র আছে আপনার কাছে আমার কাছে মাহবুব বলতে যা বুঝায় প্রিয় বলতে যা বুঝায় প্রিয় পাত্র যা আছে সব কিছুর চেয়ে যদি আল্লাহ রসুল সাল্লাহ আমি আপনি রসুল্লাহ সাল্লামকে বেশি ভালোবাসতে পারি তাহলেই আমি আপনি সত্যিকার রসুল্লাহ ভালোবাসার এই দাবি করতে পারবো তাও রসুল্লাহ আসলাম ভালোবাসা আমি পেলাম কিনা সেটি পরের বিষয় কিন্তু আমি দাবি করতে পারবো যে আমি রসুল্লাহ আসলামকে ভালোবাসি এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই রসুল্লাহ ভালোবাসার এই বিষয়টি যতক্ষণ পর্যন্ত আমি নিশ্চিত না হব যতক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত না হবেন যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে আপনি নিজের জীবনের ছে আল্লাহ রসুল সাল্লাহ বেশি ভালোবাসছেন না বা বেশি ভালোবাসছেন তখন পর্যন্ত এই বিষয় নিশ্চিত না হবে তো তখন পর্যন্ত আপনি আল্লাহ রাসুল সালামের ভালোবাসার যেই ইমারের দাবি রয়েছে সেই দাবিটুকু পূরণ করতে সক্ষম হননি অথবা পূরণ করতে পারেননি বন্না করে তিনি বলেন যে একদিন আমি রসুল্লাহ সাল্লা সঙ্গে ছিলাম রসুল সাল্লামের সাথে ছিলাম রসুল্লাহ সাল্লা উল্লিউসাল্লাম কোথাও যাচ্ছিলেন

নিজের কাছে প্রিয় যত কিছু আছে নিজের সম্পদ যা প্রিয় বস্তু আছে সব কিছু ইচ্ছে ওমর রাজি আল্লাহ তালু আল্লাহ রাসুল সাল্লা বেশি ভালোবাসেন তখন ওমর খতাব রাজি আল্লাহ তালাহ রসুল্লাহামের কাছে তার ভালোবাসার বই প্রকাশ করতে গিয়ে বলেন হে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম আমার নিজের জীবন ব্যতীত আমি সকল কিছুর চেয়ে সব কিছুর আপনাকে

ততক্ষণ পর্যন্ত তুমি ইমানের পরিপূর্ণ মানে উত্তীর্ণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছে তোমার পর্যন্ত আমি তোমার কাছে তোমার প্রাণের চেয়ে বেশি প্রিয়রা হবো ততক্ষণ পর্যন্ত হে ওম তুমি ইমানের দাবি পূরণ করতে পারবে না আল্লাহ একটু ভালো করে আমরা উপলব্ধি করার জন্য চেষ্টা করি কত নিভিড়ে রসুল্লাহ আসলামের সাথে আছেন রসুল্লাহ আসলাম হাত ধরে আছেন রসুলসালামকে নিজের ভালোবাসার কথা বই প্রকাশ করছেন আর কনফার্ম হয়ে বলছেন আমি আমার জীবনের সকল কিছু আমার সন্তান সন্ততি সম্পদ সবকিছু ছে আপনাকে বেশি ভালোবাসি শুধুমাত্র আমার জীবন এর চেয়ে কম অর্থাৎ আমার জীবনের ছাড়া আর বাকি সবকিছুর আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহিস্লাম আহ ইমানের দাবি হিসেবে অমরের বক্তব্যকে গ্রহণ করেননি বরং সুর্লাম বলে দিলেন যে এখনো নিশ্চিত হওয়ার সুযোগ আছে অমর আল্লাহ নিজেকে রিয়েলাইজ করলেন নিজেকে পুনর্বিবেচনা করলেন নিজের মধ্যে নিজেকে অমরদি আল্লাহ খোঁজার চেষ্টা করলেন কোথায় আমার গ্যাপ রয়েছে কোথায় আমার ল্যাপস রয়েছে আদৌ কিরে সুর উল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসার ব্যাপারে আমার কোন বিচ্ছুতি আছে কিনা অমর আল্লাহ পরবর্তীতে নিশ্চিত করলেন আল্লাহ সাল্লাহ বললেন এখন আমি আমার নিজের জীবনে ছেও আপনাকে অধিক বেশি ভালোবাসি তখন সাল্লাম বললেন এখনই তুমি ইমানের পরিপূর্ণ দাবি পূর্ণ করতে পেরেছ সহিব আদিস থেকে স্পষ্ট করে বুঝতে পেরেছি হবে হচ্ছে হবে আমাদের যতগুলো ভালোবাসার পাত্র আছে যতগুলো ভালোবাসার আমাদের ইভেন্টস আছে সব চেয়ে বেশি রসুলকে ভালোবাসতে হবে থার্ড যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহমকে ভালোবাসতে হলে সুপ্রিয় বোনেরা রসুল আমাদেরকে জানতে হবে রসুল সাল্লাহ ভালোবাসা যেমন ফরজ ঠিক রসুল্লাহ সাল্লাহ ভালোবাসার ফরজের জন্য এই ফরজ আদায় করার জন্য এই ফরিজাকে যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম সম্পর্কে জানাও আমাদের জন্য ফরজ এই বিষয়টি আমাদের অনেকের কাছে জানা নেই বা অনেকে আমরা এইভাবে বিবেচনা করিনি পরে দেখা যায় যে আমরা রসুল্লাহ সাল্লাহ ইসলামকে আহ ভালোবাসার বিষয়ে আমাদের আবেগ থাকলেও কিছুটা আবেগ প্রবল হলেও দেখা যায় আমরা অনেক ক্ষেত্রেই রেসুল্লাহ সাল্লা ভালোবাসার যেই আহ পদ্ধতি রয়েছে রসুল সাল্লা ভালোবাসা কিভাবে আমরা অর্জন করতে পারবো সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের না জানা না জানা থাকার কারণে বা জানা না থাকার কারণে আমরা রেসুলুল্লাহ সাল্লাহস্লামকে যেভাবে ভালোবাসা দরকার সেভাবে আমরা ভালোবাসতে পারি না রসুল্লাহ ভালোবাসাকে আমরা বিভিন্ন ভাবে বই প্রকাশ করি যে বই প্রকাশ রসুলের নির্দেশনার পরিপন্থী আমাদের অনেকগুলো বিষয় আমাদেরকে সামনে আনতে হবে প্রথমে আমরা রসুল সাল্লাহ সাল্লামের আহ দৈহিক যেই সৌন্দর্য রয়েছে সাল্লামের সত্তাগত যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যের কিছু বিষয় আপনাদের সামনে পেশ করবো আজকের আলোচনায়

আমরা তুলে ধরতে চাই আল্লাহ হাবুল আলমিন যেন আমাদের উত্তম ভাবে তৌফিক দান করেন এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলহি তোলিব সুপ্রিয় দিনী বায়ু বোনেরা সুরুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ছিলেন আহ বাহ্যিক অবলোকনে আল্লাহ রসুলের মতো সুন্দর মানুষ সাহাবাই ক্রামদের অনেকেই বর্ণনা করেছেন সাহাবাই ক্রামদের অনেকেই বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের সৌন্দর্যের ব্যাপারে

আর সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন সাহাবি যিনি আল্লাহ দশ বছরের খাদে ছিলেন তিনি বর্ণনা করেন সাল্লাম অত্যন্ত সুন্দর চেহারা অধিকারী ছিলেন এবং রসুল্লাহ সাল্লাহ আলীউ সাল্লাম চারিত্রিক দিক থেকেও সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন সহি হাদিস নম্বর দুই হাজার তিনশো সাঁতিরিশ

একটু বেশি বা ইদান তার দুটি কাঁধ একটু কাঁধটা ছিল প্রশস্ত আল্লাহ নবী সালের কাঁধ এভাবে সংকীর্ণ ছিল না প্রশস্ত ছিল লাহু শাহরুল্লাহের চলছিল ইয়াবলাত কানের এই যে নিম্ন ভাগ যেটি রয়েছে কানের যে লতি বলা হয় তাকে কানের লতি পর্যন্ত সেটি পৌঁছে যেত الله الله رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم هناك له بين له شعر شحمة. رأيته في حلة حمراء على رسول, صلح 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 رسول الله صلى الله عليه وسلم في لم أرى شيئا قد أحسن منه আল্লাহ রাসুল সাল্লা চেয়ে সুন্দর কোনো কিছু আমি এর আগে মনে করে দিন দেখিনি বর্ণনা করছেন বুখারি এবং মুসলিমের হাদিস হাদিস থেকে আমরা আহ স্পষ্ট করে কথা বুঝতে পেরেছি যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আমার বন্ধুগণ নবী সাল্লাহ সাল্লামের দৈহিক গঠন ছিল এমন সুন্দর এবং নৈপুণ্য সুসজ্জিত যদি একজন মানুষকে দেখলে একটি সুপুরুষ হিসেবে প্রথম দর্শনীয় একজন ব্যক্তি বলতে পারবে তিনি হচ্ছেন আমাদের নবী বিশ্ব নবী এবং আহমদুর সাহ আলী সাল্লাম আউল্লাহ তালা বর্ণনা করেন আহ আবু থেকে তিনি বর্ণনা করেন বলেন কলতো

আর মালি হাল তার লাবণ্যতা ছিল তার চেহারা মধ্যে আল্লাহ নবী সাল্লা দেখলে সাহাবাই কালাম গ্রামগণ এভাবে উপলব্ধি করতেন উমিমা আবাদ থেকে ইমাম তোমারানি রহমতুল্লাহ তার মহাজামের মধ্যে বর্ণনা করেছেন এবং হাকিম তার মধ্যে বর্ণনা করেছেন উমিমা আবাদ বর্ণনা করেন তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাহ তিনি কিভাবে দেখেছেন রসুল্লাহ সাল্লাহ তিনি বলছেন যে তোরা জুরা দাহিরাল ওয়াদা এমন একজন পুরুষ পুরুষকে দেখেছি দাহিরাল ওয়াদা যাকে দেখতে মানে জল জল উজ্জ্বল করতেছিল তার বাহ্যিক সৌন্দর্যে আল্লাহ নবী ইসলাম সম্পর্কে বলছেন যে তাকে দেখে আমি আশ্চর্যান্বিত হচ্ছিলাম মানুষদের মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ এবং সুদর্শন মানুষ আল্লাহ রাসুল্লাহমকে আমি দেখেছি কেউ যদি দূর থেকে দেখেন তিনি মনে করবেন যে সুন্দর মানুষকে দেখতে পাচ্ছি আর কেউ যদি নিকট থেকে তিনি মনে করবেন যে একটি উজ্জ্বল মানুষকে আমি লক্ষ্য করছি এবং অন্যান্য সম্পর্কে বিস্তারিত আলোচনার আকৃতি সম্পর্কে আমরা আগেই হাদিসটি রয়েছে হাদিসটি আমরা উল্লেখ করেছি এখন হাদিস বর্ণনা বর্ণনা তিনি বলেন রসুল্লাহ থেকে

প্রথম যে পয়েন্টটি সেটা পেয়ে গেছি দ্বিতীয় যে পয়েন্টটি আজকের আলোচনায় আমি আলোচনা করতে চাই সেটি হল রসুল্লাহ সালুসাল্লাম আহ এর প্রত্যঙ্গের বিবরণ সাহাবাই কিছুটা দিয়েছেন সে বিষয়টি আমি আপনাদেরকে একটু ইনফর্ম করার জন্য বলছি হাদিস ছয়শ্রিশ হাদিস্লাম অনেক লম্বা ছিলেন না অনেক খাটো ছিলেন না এটা আলোচনা চলে গিয়েছে এই দুটি এই যে হাতের তালু হাতের তালু সল্লাহ সাল্লামের ছিল মাংস বিশিষ্ট মানে একেবারে ছিল না এবং পা দুটি রসুল্লাহ মাসেল সহ ছিল মানে দুই পায়ের মধ্যে রসুল্লাহ মাংসবহুল ছিল অর্থাৎ রসুল এগুলো পা গুলো মাংসবহুল ছিল এগুলো একেবারেই শুকনা ছিল না দা মাল রা আছে রসুল মাথাটা একটু কিছু বেশি আহ মানে মাথাটা একটু বড় সাইজ ছিল রসুল মাথা অনেকের মাথা দেখা যায় যে মানুষ অনেক বড় কিন্তু মাথা অনেক ছোট দেখা যায় আবার অনেকে দেখা যায় যে মানুষ অনেক ছোট মাথা অনেক বড় মানে এরও বে দেখা যায় আর রসুল্লাহ মাথাটা একটু বড় ছিল মাল খেরাদিস এবং রসুল্লাহ সাল্লাম সাল্লাহ যে অস্থিগুলো ছিল সে অস্থিগুলো আল্লাহ রবী সাল ইসলামের ছিল একটু মোটা মোটা

মনে হচ্ছে নিচু জায়গা থেকে তিনি নিচের দিকে অবতরণ অবতরণ করছেন এভাবে রাসুল্লাহ বলে আগে এবং পরে তার মতো কোন ব্যক্তি তার কোনো এর আগে কখনো দেখিনি এর আগে আমি কখনো দেখিনি বন্ধুগণ এব মালিক রাজুমু একই বর্ণনা করেছেন আনিস মালিক বর্ণার মধ্যেও ঠিক একই ধরনের কথা রয়েছে সেখানে শুধুমাত্র অতিরিক্ত যেটা রয়েছে

বেশি পরিমাণে ছিল এবং রাসুলসল্লা ছিল অত্যন্ত সুন্দর ধরনের সাহবাই ক্রামগঞ্জ সে বিষয়টি আলোচনা করেছেন মুখমন্ডল ছিল এমন ইসলামের মুখমন্ডল দেখতে অত্যন্ত সুন্দর দৃশ্য মানে পরিদৃষ্ট হতো বা দেখা যেত আহ এখানে একটি

রসুল্লাহ সাল্লা সৌন্দর্যের বিষয়ে বর্ণনা করতে গিয়ে আরেকটি রয়াতের মধ্যে মধ্যে তিনি বলেন যে কান্সাল ছিলেন কানু রসুলের এই সৌন্দর্যের মধ্যে যখন আল্লাহ নবী সাল যখন ঘামগুলো যখন বের হতো রৌদ্রের কারণে অথবা তাপের কারণে যখন ঘাম বেরোতো যখন আল্লাহ নবী সাল্লাহ আসলাম ঘরমাক্ত হতেন ঘাম যেন মুক্তার মতো চকচক করত ঘাম যেন সহি মুসলিমের হাদিস আল্লাহ নবী সাল্লাহ ইসলাম ঘামগুলো মনে হয় যেন মুক্তার মতো চকচক করত মানে এভাবে আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামকে আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম সাহাবাই ক্রামগণ এখানে চিত্তায়িত করছেন বন্ধুগণ এরপরে আমরা দেখতে পাই রসুল্লাহ সাল্লাহ ইসলামের মুখমন্ডল সম্পর্কে

ছিল এইবুক থেকে রসুল ছিল সাবলীর সরল ছিল স্মরণ ছিল দাঁড়িয়েছিল কাস্লে এখানে অনেক কথা প্রশ্ন করতে পারেন বা জানার জন্য চেষ্টা করতে পারেন যে আল্লাহ নবী লেহিয়া সম্পর্কে কেমন যখন বর্ণা দিয়েছেন দাঁড়িয়ে বর্ণা এটা যে তহিল আল্লাহিয়াতে রসুলের দাঁড়িয়ে অনেক লম্বা দাঁড়িয়ে বিশিষ্ট ছিলেন না দুইটি সহ একটি ছয় মস্তিবের হাদিস আর একটি সুনাম তিরমিজির হাদিস ও কান একা অনেক বেশি ছিল এবং রসুল অনেক মানে মানে অনেক বেশি ঘন ছিল এটা বোঝানোর জন্য ঘন অথবা বেশি দাঁড়িয়ে ছিল এর কথা বোঝানোর জন্য এই শব্দ ব্যবহার করেছেন রসুল আসলামের দাড়িয়ে ব্যাপারে এরপর আসুন আমরা যাবো রসুল্লাহ সম্পর্কে যাব সামুরা রদি আল্লাহ দৃষ্টিকে কিভাবে আহ রসুল্লাহ

হাসি ছাড়া হাসতেন না অর্থাৎ আল্লাহ রসুলের দিকে যখনই আমার তাকাতাম রসুলাম মুস্কি হাসি দিতেন আর যখনই আমি আল্লাহ রসুল সাল্লামকে দেখতাম বা রসুল্লাহ দিকে আমি দৃষ্টি তাকাতাম বলতু আমি মনে করতাম এভাবে আমি বলতাম মনে মনে যে আর খালাল আইন আইনি তার দুই চোখে সম্ভবত সুরমা লাগিয়েছেন আর খালাল আই তিনি তার দুই চোখে সুরমা লাগিয়েছেন আমি এটা মনে করতাম ওয়ালাই হিসাবে আর খাল কিন্তু রসুল্লাহ সাল্লা ইসলাম মূলত সুরমা লাগাননি রসুল সুরমা লাগাননি সুরমা লাগানো অবস্থায় রাসুল্লাহ ছিলেন না কিন্তু আমার মনে হতো যে রসুল সাল্লা অর্থাৎ রসুল সাল্লা ইসলামের এই যে চোখে যে এটাকে বলা যে গুলো ছিল এবং রাসুল্লাহম চোখের যে পাতাগুলো ছিল এগুলো রসুল নিকোশ কালো ছিল খুবই কালো ছিল এটা সাবাইকাম বর্ণনার মধ্যে বর্ণনা করেছেন যেমন আলী আলীবির বর্ণনা থেকে আমরা দেখতে পাই আদা পাইজাল আইনাইনি আজাল আজনি আহদব আল আশআর নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম রাসূল সাল্লাল্লাহু কারো চোখের অধিকারী ছিলেন এবং চোখের পাতার প্রান্তদেশের সাথে লম্বা ভুরুর অধিকারী ছিলেন লম্বা ভুরু ছিল এর সাথে লম্বা ভুরু লালন ছিল এর পরে আমরা দেখতে পাই বাইহাকি তার রাইদুল মধ্যে উল্লেখ করেছেন আল রাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালমের বর্ণনা দিতে গিয়ে রাসুল্লাহ সাল্লা সাল্লামের সাহবা কাম এভাবে বলেছেন ফাইজা যে তিনি বলেন যে আহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যখন তিনি দেখলেন তখন দেখতে পেলেন যে হাসানাল হাসান খুবই সুন্দর আহ সুদর্শন একটি পুরুষ আজিম আল জবহাতি যার কপাল অনেক বড় ধাকিক নাক সাল্লামের সরু ছিল এভাবে মোছা অথবা চেপটা অথবা মোটা ছিল না

জিজ্ঞেস করলাম প্রশস্ত মুখ কেমন ছিল সেটা তখন তিনি বললেন দালিয়া বলতে আমি বুঝিয়েছি যেটা সেটা হলো মুখটা বড় ছিল একেবারে সরু বা সংকীর্ণ আহ ছিল না সরু বা সংকীর্ণ ছিল না ওয়াসের ফামি মানে তার আহ মুখটা মুখমন্ডল আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের প্রশস্ত ছিল যেটি আল্লাহ রসুল সাল্লা হাদিস থেকে বোঝা যায় এবার আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে রসুলাল্লাহ সাল্লা কথা যখন রসুল্লাহ আসলাম বলতেন তখন রসুল আসলাম সৌন্দর্যের বিষয়টি আব্দুল্লাহ করেন কথা বলার ক্ষেত্রে কিভাবে তার সৌন্দর্য হতো ফুটে সেটা দুই সামনের দাঁত গুলো প্রশস্ত সামনের দুই দাঁতকে বা সামনের দাঁতকে বলা হয়ে থাকে এই দুইটাকে বলা হয়

এটাকে বলা থাকে এই বলা হয় এটাকে বলা হয় এটাকে এটাকে বলা হয় এটাকে বলা হয় এই যে দাড়িগুলো যে এইগুলোর মধ্যে কিছুটা কিছুটা সাদা হয়েছিল আর বাকিগুলো সাদা ছিল না মাথার মধ্যে কিছু কিছু সামান্য সামান্য সাদা আছে অফিস শুধু বলা হয় এই যে এইদিকে

এগুলো চুল মানে আস্থানো চুল চলছিল লাইসা বিল জাদ পরিতে কোনো আর পরিপূর্ণ সোজা ও নয় অর্থাৎ রাসূলুল্লাহর চুলগুলো ছিল কোকড়ানোর মতো বাট পরিপূর্ণরূপে কোকড়ানো নয় যখন আস্থাত তখন সেগুলো সোজা হয়ে যেত কিন্তু অনেকটা রাসূলুল্লাহর চুলগুলো অনেকটা ছিল মানে কোকড়ানোর কাছাকাছি

নথি পর্যন্ত পোস্ত তাহলে এটি একটি রেওয়াজ পাওয়া গিয়েছে আরেকটি রেওয়াজ পাওয়া গিয়েছে দুই এর মাঝখানে দুই এর মাঝখানে রেওয়াজটি অধিক পরিমাণে বর্ণিত হয়েছে দুই এর মাঝখানে বর্ণনাটি অধিক পরিমাণে বর্ণিত হয়েছে একটু সামনে গিয়ে আমি এই বিষয় সম্পর্কে আর একটু কথা বলবো আসুন মালিক রাজ্য মনে আরেকটি হাদিস বোখারি ও মুসলিম মধ্যে এসেছে আগে এই হাদিসটি বর্ণনা করেছি সৈব খারি মুসলিম থেকে এখন যে হাদিসটি এসেছে সৈব খারি ও মুসলিম মধ্যে নবী সাল্লাহ রাসুল রাসিন নবী সাল্লাহ ইসলাম রসুল সাল্লাহ আলিউসাল্লামের মাথার চুল দুই কাদের মাঝামাঝি ঝুলে থাকতো দুই কাদের মাঝামাঝি ঝুলে থাকতো অর্থাৎ এখানে এসে তাহলে বোঝা গেল যে মাঝখানের কথা যেটা এসেছে এখানে কাঁধ পর্যন্ত পোস্ত কাঁধ পর্যন্ত পোস্ত আল্লাহ রসুল সাল্লাহ আলিসের কাঁধ পর্যন্ত এসে যেত তিনটি রেওয়ায়ত আমাদের কাছে আসছে তিনটি রেওয়ায়ত এই তিনটি রেওয়ায়তই রসুল্লাহ সাল্লাহ আলিউসলামের চুলের অবস্থা কখনো কখনো লোকালের লতি পর্যন্ত

তার চুল এমন একটি বিষয় ছিল যেটা প্রকৃতিগত বিষয় ছিল সুতরাং এই ধরনের চুল আল্লাহ ইসলাম রেখেছেন প্রকৃতিগত ভাবে স্বভাবগত ভাবে স্বভাবজাত বিষয় ছিল যেহেতু আরবদের কাছে এটি প্রচলন ছিল এবং স্বভাবজাত বিষয় ছিল ফলে আল্লাহ রাসুল সাল্লাহ আলী ইসলাম এভাবে চুল রেখেছেন কিন্তু এর এটি ক্রামগুন এটাকে সুন্নার বিধান হিসেবে বর্ণনা করেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মধ্যে প্রবল ছিল পরে সাহাবাই کرامগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ভালোবাসার কারণে এই বিষয়গুলো বর্ণনা করেছেন এক্ষেত্রে সুন্নাহ হচ্ছে যে যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ভালোবাসার জন্য তিনি এভাবে চুল রাখেন তাহলে তিনি ভালোবাসার কারণে সওয়াব পাবেন কিন্তু শুধুমাত্র এভাবে চুল রাখা অথবা চুল কান মাঝা এটাকে কারণে গর্দার অথবা ঘাড়ের মাঝা মাঝি চুল রাখা অথবা ঘাট পর্যন্ত গর্দান এটাকে বলা কান পর্যন্ত চুল রাখা অথবা কানের লতি পর্যন্ত চুল রাখা এটাকে সুন্নত কারার দেওয়া বা সুন্নত হিসেবে নির্ধারণ করে নেওয়া এই কাজটি মূলত সুন্নাত দ্বারা প্রবাহিত হয়নি রসুল আসলাম করেছেন যদি কেউ করেন ভালোবাসায় তাহলে তিনি করতে পারবেন এবং তিনি এর জন্য স্বভাব পাবেন সন্দেহ আমরা মনে হয় বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট করতে পেরেছি এরপরে আমি আসবো আলানবিসামের আহ আহ

ওলা সেইয়ান আতুয়াবা মিদি হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেহ যেই মানে গন্ধ সুগন্ধি দেহাবাবের যে একটা মানে স্বভাবজাত গন্ধ রয়েছে স্বভাবজাত যেই সৌরভী রয়েছে সেটা ছিল এমন যে আমি আমার জীবনে কোনো আম্বর কোনো মিষ্ক এবং কোনো সুগন্ধি যেটি আমি আমার এই নাক দিয়ে আমি কখনো কি করিনি সুগন্ধি কোনোদিন আমি গ্রান গ্রহণ করিনি আল্লাহ রাসু সাল্লা দেহ দেহ দেহামের শরীরের যেই সৌরভি আছে এর চেয়ে উত্তম কোনো সৌরভী আমি আমার জীবনে কোনোদিন আহ নিজে গ্রহণ নাক দিয়ে গ্রহণ করি ওলা হত্তু আমি কখনো কোনো জিনিস স্পর্শ করিনি সেটি দিবাজ হোক ওলা হারিরান অথবা সেটি সিল্ক হোক সিল্ক আর সিল্কের মধ্যে সবচেয়ে উন্নত প্রকৃতির সিল্ক যেটা একেবারে একশো সিল্ক এবং মখমলের তৈরি সেটাকে বলা হয় তাকে দিবাজ আর হাড়ির শুধুমাত্র সিল্ক দিয়ে তৈরি সেটাকে বলা হয় সিল্ক অথবা মখমল যেটি মানে সিল্ক থেকে তৈরি এমন কোন কাপড় আমি স্পর্শ যেটি এত নরম হতে পারে স্পর্শ করলে মির রসুল ইহাল ইসলাম আল্লাহ রাসুল সাল্লা দেহম চেয়ে এত বেশি মোলায়েম এত বেশি নরম হতে পারে অর্থাৎ দেহ মুবারক ছিল এমন থুলথুরে এমন নরম প্রকৃতির যেটি মারে কে আল্লাহ আজ সাল্লামের আহ দেহ মুবারক সম্পর্কে আহ বর্ণনা করেছেন বন্ধুগণ আমরা এখান থেকে সুল্লাহ সাল্লা সাল্লামের দেহ মুবারকের যে সৌন্দর্যের বিষয়টি সাহাবা ক্রামগুল উল্লেখ করেছেন সেটি আমরা আহ আলোচনা করলাম সুল্লাহ সাল্লা উলিসের দেহের মধ্যে একটা সৌরভী ছিল সেই সৌরভীকে উমরি সুলাইম রিয়া আল্লাহ তালন থেকে বন্ধিত হাদিস থেকে বোঝা যায় যে রসুল্লাহলাম দেহের যে সৌন্দর্যের বিষয়টি ছিল সেটা যে কত অসাধারণ ছিল সেটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ ইসলাম একদিন উম সালাইম রহম ঘরে যখন আসলেন রসুল্লাহ আসলাম ঘরমাক্ত হয়ে গেলেন তখন উম সালাইম রিয়া ধর্ম আনাস মালিক ধর্ম না করে তিনি বলেন আমাকে বললেন যে একটি শিশি নিয়ে আসো একটি বোতল নিয়ে আসো রসুল্লাহ আসালামের গামগুলো

সৌরভময় ছিল এবং এর সুগন্ধি যে কত বেশি ছিল যে রাসুলসালের দেহ থেকে সেই সুগন্ধি আহ তার যাওয়ার পর তার যে ঘাম রয়েছে এই ঘাম থেকেও আল্লাহ রাসুলের ঘাম থেকেও সেটা আহ সাহবাই উপলব্ধি করেছেন সেটাকে সাহবাই কালামগন গুরুত্ব দিয়েছেন কথা রাসুলের আহ হাসি এবং সুল্লাহাম অবস্থান এমন ছিল যে সুলাল্লাহ সাল্লা ইসলাম সর্বাদা মুস্কি হাসি দিতেন রসুল্লাহ সাল্লা সালামের হাসি ছিল মুসকে হাসি রসুল্লাহ সাল্লাহ সালাম কখনো অট্টসরে আওয়াজ করে যেভাবে আমাদের মধ্যে দেখা যায় আমরা অনেকেই এভাবে হুল্লুট করে হই হুল্লুট করে যেভাবে হাসি দিয়ে থাকি সেভাবে হাসি দিতেন না উমুল মিন আশা দেবতনা বর্ণনা করে তিনি বলেন মার আইতুল নবী সাল্লাহ ইসলাম মুস্তাজ মেহান

মুখের ভিতরে অংশটুকু দেখতে পাবো এমন ভাবে আমরা কখনো হাসতে দেখিনি বর্ণনা করেছেন ফলে তারা হাসির মতো যেভাবে এবার্লাহামের কথায় আমরা আসি সাল্লাহ কথা ছিল অসাধারণ অসাধারণ আল্লাহ নবী ইসলাম যখন কথা বলতেন

অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল রাসুল্লাহ সাল্লাম যখন কত বলতে কথা বলতেন রাসুল্লাহ থেমে থেমে কথা বলতেন এবং রাসুল্লাহ কথা বলতেন রাসুল্লাহ ধীরে ধীরে কথা বলতেন কথা বলতেন রাসুল্লাহ কথাগুলো মনে হয় যদি কোনো গণনাকারী গুনতে চাইতো তাহলে সে ব্যক্তি গণনা করে সেগুলো কয়টা কথা বলেছেন সেটাকে গড়ে নিতে পারতো সুতরাং এখান থেকে বোঝা যায় আল্লাহ তখন কথা বলতেন কিভাবে কত সুন্দর ভাবে কথা বলতেন একাধারে একেবারে খস খসখস করে আল্লাহ সাল্লা ইসলাম আহ কথা বলে যেতেন না আরেকটি বর্ণার মধ্যে উল্লেখ করেছেন কথাগুলো স্পষ্ট করে বলতেন আলাদা আলাদাভাবে উচ্চারণ করতেন উচ্চারণের সৌন্দর্য ছিল রসোল্লাহ সাল্লা ইসলাম উচ্চারণের সৌন্দর্য ছিল রসল্লাহ কথাগুলো উচ্চারণের মধ্যে একটা সৌন্দর্য ছিল يحفظه من বলে যে ব্যক্তি তার কাছে বশত সে ব্যক্তি ইচ্ছা করলে সেটাকে হ্যাপস বা সংরক্ষণ করে নিতে পারত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখনই সে শুনতো তখন সে ইচ্ছা করে যদি মনে করতে যে এটা সংরক্ষণ করা দরকার সংরক্ষণ করে নিতে পারত এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কথাগুলো আর রাসূলুল্লাহ ভেঙ্গে ভেঙ্গে সুন্দর করে রাসূলুল্লাহ কথাগুলো আলাইহি সাল্লাম বলতেন আর এই হয়

অথবা আঞ্চলিক কোন আঞ্চলিক কোন ভাষায় অথবা কথা বলেছেন বরং তার প্রত্যেকটি কথা ছিল খুবই বিশুদ্ধ উচ্চারণে শুদ্ধ ভাষায় কথা ছিল তার বক্তব্যের মধ্যে কোন ধরনের কোন ভুল পরিলক্ষিত হয়নি অথচ আমরা জানি যে ইসলাম কোথাও একাডেমিক মানে আহ প্রাতিষ্ঠানিক জ্ঞান প্রাতিষ্ঠানিক ভাবে আল্লাহ যে জ্ঞান সেই জ্ঞান আসলাম অর্জন করেননি সসুল কোনো প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করেননি কিন্তু তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভাষাগতই গালছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ভাষা ছিলেন খুব স্পষ্ট যে ব্যক্তি রাসূলুল্লাহর সময় ভাষাগুলো শুনতেন সে ব্যক্তি খুব দ্রুত সহজভাবে রাসূলুল্লাহর সময়ে ভাষাগুলোকে স্পষ্ট ভাবে আয়ত্ত করতে পারতেন তাই এটা আমাদের খতিব আমাদের আলোচক তাদেরকে এই বিষয়গুলো খুব সামনে রাখতে হবে আমরা যখন কথা বলবো আমরা যখন কোনো বিষয় প্রেজেন্ট করবো কোনো বিষয় উপস্থাপন করবো সেক্ষেত্রে আমাদের উচিত হবে যেটি সেটা হলো আমরা যাতে করে কথাটি সুন্দরভাবে উপস্থাপন করতে পারি এবং শুদ্ধভাবে উপস্থাপন করতে পারি সেই প্রচেষ্টা আমাদের থাকতে হবে বিরাম সেই প্রচেষ্টা আমাদের থাকতে হবে আমি আমার বক্তব্য আমি আমার কথাকে যত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো তুলে ধরতে পারবো তত বেশি আমরা আমাদের বক্তব্য আল্লাহ নবী সাল্লাহ আলী ইসলামের যেই বর্ণনা ভঙ্গি রয়েছে আল্লাহ রাসুল ইসলাম কথাবার্তার যেই ধরন আছে সেই ধরনে আমরা কাছাকাছি যেতে পারবো এবং সেক্ষেত্রে অনেক বেশি কথা একসাথে না বলা থেমে থেমে আলাদা করে আলাদা করে কথাগুলো আসলে সহজ কথা কারণ সোল্লা সালামের আল্লাহ রসুল্লাহাম বলে যে আমাকে দেয়া হয়েছে ব্যাপক অর্থবোধক বক্তব্য আমার কথার মাধ্যমে সুল্লাহ সাল্লাহ অনেক কথা বুঝাতে পারতেন অনেক কথা তুলে ধরতে পারতেন কিন্তু সেটা হয়তো অনেকের পক্ষে সম্ভব নয় ফলে অনেকে সামান্য বক্তব্য দিয়ে অনেক কথা বুঝতে পারেন না শব্দ শব্দের অসং শব্দের মধ্যে ব্যাপক অর্থবোধক শব্দ অনেকের কাছে আসে না ফলে কথা বলে অনেকে বেশি কিন্তু কথা সারাংশ কথার কনক্লুশন কথার মূল কথা একেবারেই কম নির্যাস একেবারেই কম সেক্ষেত্রে আমরা অনেকে দেখি যে অনেক বেশি কথা বলেও দেখা যায় মূল কথা আমরা পৌঁছতে পারি না সেটা আমাদের আল্লাহ নবী সাল্লাহ ইসলামের হাদি এবং সন্ন্যার সাথে যথা যথাযথ নয় এটাই আমরা মূলত আহ আজকের এই সুল্লাহ সালিউলামের যে সৌন্দর্যের আলোচনা রয়েছে বন্ধুগণ এরপর আমি যে পয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বসানোর ছিল পৃষ্ঠ দেশে সেটা বসানো ছিল

মাঝখানে আমি আল্লাহ নবী সাল্লাহামের খাতাম নবুয়া নবুয়তের আহ শেষ যে মহরটুকু নবুয়তের মহরটুকু আমি দেখতে পেলাম হাজিলার বুতামের মতো মেসলা জরুরিল হাজালাতি হাজালার বুতামের মতো হাজেলা হচ্ছে তাবুর যে করগুলো বসানো হয় থাকে এগুলোর জন্য যে বুতাম লাগানো হয় থাকে সে বুতাম একটু মানে বুতামটা ছোট বুতাম না একটু বড় সাইজের বুতাম বড় সাইজের বুতামের মতো আমি দেখতে পেলাম সুতরাং আহ একে এখান থেকে বোঝা যায় যে নবী সাল্লাহ ইসলামের আহ পৃষ্ঠদেশে রসুল্লাহ সাল্লা ইসলামের আহ এই তার মোহর চিঠি রয়েছে সেই মোহর নবুয়ত সেখানে কি ছিল আহ ছিল রসুল ইসলামের এই যে বিষয়গুলো আমরা আহ কেন জানবো এর অনেকগুলো কারণ রয়েছে এর অনেকগুলো কারণ রয়েছে একটি কারণ আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই সেটা হলে অনেকেই দাবি করে থাকেন যে যে আমি রসুল্লাহ আসলাম স্বপ্নে দেখেছি তিনি কি আসলে রসুল্লাহ স্বপ্নে দেখেছেন কিনা তখনই তিনি নিশ্চিত হতে পারবেন যখন আমরা আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের যে বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছি সেই বৈশিষ্ট্যগুলো তার কাছে স্পষ্ট হবে এই বৈশিষ্ট্যের আলোকে যদি তিনি রাসুল্লাহ সাল্লাহসমকে দেখেন তাহলে তিনি নিশ্চিত রাসুল্লাহমকে দেখেছেন আর যদি এই বৈশিষ্ট্যের বাইরে তিনি রাসুল্লাহসমকে দেখেন তাহলে নিশ্চিত তিনি রাসুল্লাহমকে দেখেননি তাহলে তিনি হয়তো সে তাদের পক্ষ থেকে প্রবঞ্চিত হয়েছেন প্রতারিত হয়েছেন অথবা তিনি অন্য কাউকে দেখেছেন সেক্ষেত্রে শয়তান তাকে হয়তো ধোকা দেওয়ার জন্য চেষ্টা করেছে

এবং বাজারে যে সমস্ত লোকেরা কথাবার্তা বলে হইচই ছুই করে কথাবার্তা বলা অথবা চিল্লা চিলি করা বাজারে যেভাবে চিল্লা চিলি করা হয়ে থাকে বলতেন করতেন না খারাপ খারাপকে খারাপ দিয়ে কখনো মোকাবিলা করতেন না চেষ্টা করতে যে খারাপ করছে আমার খারাপ তাকে একটা খারাপ আচরণ করে দিই আমি সে আমার সাথে খারাপ ব্যবহার করে তার সাথে খারাপ ব্যবহার তাকে ক্ষমা করতেন ওয়াসফা ছেড়ে দিতেন

আহ লজ্জা আছে এই লজ্জার চেয়েও আল্লাহ রসুল্লাহ লজ্জা ছিল অনেক বেশি তিনি এর চেয়েও বেশি লজ্জাশীল ছিলেন ভাইজা যখন তিনি কোনো জিনিস দেখতেন ইয়াকুহু

موت كوتل فيمد قوتل الرحمن ويمد الرحيم وكان يستعيذ بالله من الشيطان في أول قراءته وكان يستعيد قراءة بالله من الشيطان في الصحابة الكرام على رسول الله صلى الله عليه وسلم تلاوات المشركون رسول الله صلى الله عليه وسلم ذكرني المشركون لكورتل رسول الله صلى الله عليه وسلم صلى মানে আমরা যেভাবে কোরআন তেলাওয়াত করে থাকি সেভাবে তেলাওয়াত করতেন না এরপরে আমি যে পয়েন্টটি নিয়ে আপনাদের সাথে আজকের আলোচনা শেয়ার করতে চাই সেটা হলো সুল্লাহ সাল্লাহ উলিস ইসলাম তার স্ত্রীদের মধ্যে আহ তার সুল্লাহ সাল্লাহ উল্লি ইসলামের অবস্থান ছিল অত্যন্ত মর্যাদাপূর্ণ অবস্থান এক্ষেত্রে থেকে আল্লাহ নবী সাল্লাহ ইসলাম অনেকগুলো দিক নির্দেশনা আমাদের করেছেন সেই দিক নির্দেশনাগুলো আমাদের জন্য আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই খুব সংক্ষেপে আমি চেষ্টা করবো কয়েকটি কথা আপনাদের সামনে আলোচনা করার জন্য এক নম্বর হচ্ছে সুল্লাহ আসলাম কানা ইয়াকুম এবং সহাদি সুয়াজি হি সাল্লাহ আলী ওসাল্লাম সুল্ল আসসালাম তার স্ত্রীদেরকে যখন ঘরে যেতেন

যখন সালাতের সময় হয়ে যেত খারা যায় ইরাস সলাতে তখন আসল আসলাম সালাতের উদ্দেশ্যে বেরিয়ে যেতেন আসল লাস আল্লাহসলাম সালাতের উদ্দেশ্যে বেরিয়ে যেতেন এরপরে যে পয়েন্টটি আমি দৃষ্টি আকর্ষণ করবে সে খুব গুরুত্বপূর্ণ সেটা হলো সলু লাস অল্লা হম ইসলাম তিনি তার শারীরিক যে সমস্ত পরিচ্ছন্নতার বিষয় আছে এবং তার শরীরের যেই যত্ন নেওয়ার যে বিষয় আছে এবং সৌরভী শরীরের যাতে সুগন্ধি শরীরের মধ্যে থাকে শরীর যাতে করে কোনো ধরনের দুর্গন্ধ শরীর দুর্গন্ধ মনে হয় এই বিষয়ে রসুল সবচেয়ে ছিলেন সবচেয়ে বেশি সতর্ক ছিলেন সুরাই বর্ণনা করেন হানি বর্ণনা করেন তিনি বলেন আল তিনি বলেন যখন ঘরে প্রবেশ করতেন রসুল কি কাজটি করতেন সাল্লা প্রথম যে কাজ করতেন সেটা হল আল্লাহ নবী সালাম দিয়ে শুরু করতেন বেশিরভাগ সময় সুগন্ধিকে পছন্দ করতেন এবং সুগন্ধি ব্যবহার করা ছিল দুর্ভাগ্যের আমরা অনেকে সুগন্ধি কথা বলি কিন্তু সুগন্ধি আমরা ব্যবহার করি খুব কম খুব কমই ব্যবহার করে থাকি তিনি বলেন

আমার চক্ষু প্রিয় ভাজন করে দেয়া হয়েছে প্রিয় বস্তু হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সাল্লা ব্যক্তিগত ভাবে এই বিষয়গুলো চর্চা করতেন আমরাও যারা আছি আমরা চেষ্টা করবা আল্লাহ নবী সাল্লামের ব্যক্তিগত যে আমলগুলো আছে এগুলো

এক নম্বর আয়তাল বলেছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসা দাবি করো তাহলে তোমরা আমার অনুসরণ করো তাই আমাদেরকেলামের আহ অনুসরণের বিষয়ে আমাদের আসতে হবে শুধুমাত্র লৌকিক দিকে গেলেই চলবে না শুধুমাত্র গ্রহণ করলেন শুধুমাত্র আতর ব্যবহার করলেন ব্যবহারের মধ্যেই আর মিষ্টি খাওয়ার আদর্শের সাথেও আমাদেরকে পরিচয় নিতে হবে সুল্লামের আদর্শ আমাদেরকে কি করতে হবে গ্রহণ করতে হবে রসুল আদর্শের দ্বিতীয় যে দিকটি আমি আপনাদের আজকের এই আলোচনায় আমি আপনাদের সামনে পেশ করতে চাই সেটা হল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সাহাবাই কেরাহামদেরকেসরুল্লাহ সাল্লাহস্লাম যে বিষয়ে দিক নির্দেশনা করেছেন সেটা হলো হলসুল্লাহ সাল্লা উল্লিউসাল্লাম আহ সর্বাদায় সাহাবাই ক্রহামদেরকে এই দিক নির্দেশনা করতেন যাতে করে তারা আহ আল্লাহ রসুল সাল্লা উল্লিউ সাল্লাম যেইভাবে দিন অনুসরণ করেছেন বা যেভাবে আল্লাহর পক্ষ থেকে বিধান দিয়েছেন সেভাবেই বিধান কি করা পালন করা অর্থাৎ রসুল্লাহমুল সুন্হাকে যথাযথ অনুসরণ করা রসুল সাল্লাম সুল্নাকে বাদ দিয়েসল্লাহ সাল্লাহম হিদায়তকে বাদ দিয়ে